সারা দুনিয়াব্যাপী সবচেয়ে জনপ্রিয় ছবি সম্পাদনার সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, যার প্রথম ভার্সন 1990 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 33 বছর আগে বাজারে আসে। সেই থেকেই ফটোশপ একটি তুমুল জনপ্রিয় ছবি এডিটিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিনিয়ত ফটোশপে ছবি সম্পাদনার জন্য নতুন নতুন ফিচার এবং টুলস যুক্ত করা হচ্ছে, যা ছবি এডিটিংয়ের পুরো প্রক্রিয়াই বদলে দিয়েছে। আজকে আমরা কথা বলবো এই ফটোশপেরই একেবারে নতুন একটি ফিচার নিয়ে, যার নাম জেনারেটিভ ফিল, যার বেটা ভার্সন রিলিজ হওয়ার পরে সারা দুনিয়াতে হইচই পড়ে গেছে। ছবি সম্পাদনা বা এডিটিংয়ের পুরো সিস্টেমকেই নাড়িয়ে দেওয়া এই জেনারেটিভ ফিল নিয়েই আজকের এই ভিডিও। ফটোশপের ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক এই টুলস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফটোশপ জেনারেটিভ ফিল হলো ফটোশপের একটি নতুন ফিচার, যা বেটা মোডে রিলিজ করা হয়েছে। এটা মূলত এআই বেসড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, বাংলায় যদি বলি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত, ফটোশপের একটি নতুন টুলস যা ছবি সম্পাদনার কাজে ব্যবহার করা হয়। জেনারেটিভ ফিল নামের মধ্যেই এটা কী করে তা বলা আছে। জেনারেটিভ অর্থ কোনো কিছু জেনারেট করা বা তৈরি করা অথবা সৃষ্টি করা, অন্যদিকে ফিল অর্থ পূরণ করা বা ভর্তি করা। সুতরাং কোনো কিছু তৈরি বা সৃষ্টি করে তা দিয়ে কোনো স্থান পূরণ করা বা ভর্তি করাই মূলত জেনারেটিভ ফিলের কাজ। ফটোশপ যেহেতু ছবি এডিটিংয়ের সফটওয়্যার, তাই ছবির ভাষায় যদি বলি, একটা ছবির কোনো অংশ যেটা আপনার পছন্দ হয়নি বা কোনো অংশ যা ছবিতে নেই কিন্তু আপনি চান যে এটা ছবিতে থাকুক, সেক্ষেত্রে আপনি ফটোশপের এই জেনারেটিভ ফিল দিয়ে আপনার ইচ্ছা মতো ছবিটির সেই অংশটিকে পরিবর্তন করতে পারবেন বা কোনো অংশ না থাকলে নতুন করে সেই অংশটি জেনারেট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। আর এর জন্য আপনাকে শুধুমাত্র একটা কমান্ড লিখতে হবে, যাকে বলা হয় প্রম্পট। অর্থাৎ আগে যেখানে আপনাকে ফটোশপে ঘন্টার পর ঘন্টা কাজ করে একটা ছবি এডিট করতে হতো, ছবির কোনো অংশ পরিবর্তন করতে চাইলে ফটোশপে অনেক বেশি অভিজ্ঞতা বা স্কিলের প্রয়োজন হতো, এখন একটা প্রম্পট বা কমান্ড লিখেই এক মিনিটেই আপনি সেই কাজটা করে ফেলতে পারবেন। আপনার কমান্ড অনুযায়ী ফটোশপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আপনার চাহিদা মতো ছবি তৈরি করে বা পরিবর্তন করে দেবে, আপনাকে কোনো কষ্টই করতে হবে না। আপনি আপনার ছবির কোনো একটি অংশ সিলেক্ট করে সেখানে কী চান সেটা লিখে দিলেই ফটোশপ নিজেই আপনার ছবির সিলেক্ট করা সেই নির্দিষ্ট অংশে আপনার চাহিদা মতো জিনিস তৈরি করে বা জেনারেট করে সেটা ফিল করে দেবে, অর্থাৎ পূরণ করে দেবে। এবং এটাও এতটা নিখুঁতভাবে করবে যে অন্য কেউ, এমনকি আপনি নিজেও বুঝতে পারবেন না এখানে কোনো প্রকারের এডিট করা হয়েছে। চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ফটোশপের এই জেনারেটিভ ফিল ব্যবহার করব এবং এটা দিয়ে এআইকে কাজে লাগিয়ে কিভাবে ছবি সম্পাদনা করব। এর জন্য আমাদের জেনারেটিভ ফিল ফিচারযুক্ত ফটোশপ বেটা সফটওয়্যারটির প্রয়োজন। মূল ফটোশপ ভার্সনে এই ফিচারটি এখনও যুক্ত করা হয়নি। ভবিষ্যতে যখন যুক্ত করা হবে তখন মূল ভার্সনেও হয়তো জেনারেটিভ ফিলের এই ফিচার পাওয়া যাবে, কিন্তু এখন শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ বেটা নামের এই ভার্সনটিতেই জেনারেটিভ ফিলের সুবিধা আছে। অ্যাডোবি ফটোশপ যেহেতু একটি পেইড সফটওয়্যার, এটা ব্যবহার করতে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন প্রয়োজন। এছাড়াও ট্রিয়াল মোডে এটা 7 দিন থেকে 14 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। সুতরাং আপনি একেবারে ফ্রিতেই ট্রিয়াল মোডে চাইলে 14 দিন ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ adobe.com গিয়ে প্রথমে সাইন ইনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দিয়ে আপনি 14 দিনের এই ফ্রি ট্রায়াল পাবেন না। ট্রায়াল ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনি গুগল, ফেসবুক বা অ্যাপল আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই কান্ট্রি হিসাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন। বাংলাদেশে এই সফটওয়্যারটি ব্যবহার করার অনুমতি এখনও নেই, তাই কান্ট্রি হিসাবে যদি বাংলাদেশ সিলেক্ট করেন তবে আপনি ফটোশপের বেটা ভার্সনটি ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনাকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটি ডাউনলোড করতে হবে, যেটা আপনি adobe.com এ লগ ইন করে উপরে ডান দিকে মেনুর মধ্যে পাবেন। ক্রিয়েটিভ ক্লাউডে যাওয়ার পরে এখান থেকে আপনি ইনস্টল ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড নামের এই অ্যাপটি আপনার স্টার্ট মেনু বা ডেস্কটপে দেখতে পাবেন। এই অ্যাপটি মূলত অ্যাডোবির সকল সফটওয়্যারগুলোকে আপনার পিসিতে ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয় এবং এটা দিয়ে অ্যাডোবির যে কোনো সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টলও করতে পারবেন। অ্যাপটি ওপেন করে এটাতে লগ ইন করতে হবে। গুগল বা ফেসবুকের অথেন্টিকেশন ব্যবহার করে সহজেই অ্যাপে লগ ইন করা যাবে।
লগইন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অ্যাডোবির যে কোনো সফটওয়্যার আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। আমরা এখন অ্যাপস থেকে বেটা অ্যাপস অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবির সকল বেটা অ্যাপগুলো দেখাচ্ছে এবং যেগুলো ইনস্টল করা নেই সেগুলো ইনস্টল করতে বলছে বা করার অপশন দিচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তো এখানে ট্রাই এবং বাই অপশন দেখাবে। ট্রাই অপশনে গিয়ে আপনাকে ট্রিয়াল চালু করতে হবে। ট্রাইয়ে ক্লিক করলে আপনার কম্পিউটারের ব্রাউজার চালু হয়ে অ্যাডোবি অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে বা লগ ইন থাকলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং ট্রিয়াল চালু করার জন্য কিছু তথ্য চাওয়া হবে। আপনি প্ল্যান সিলেক্ট করবেন অ্যাডোবি ফর টিমস, তাহলে 14 দিনের ফ্রি ট্রায়াল পাবেন, অন্যগুলোতে পাবেন 7 দিনের ট্রায়াল। নিয়ম মতো তথ্য দিয়ে ট্রায়াল চালু করলেই আপনি 14 দিনের জন্য অ্যাডোবির যে কোনো অ্যাপ ব্যবহার করার অনুমতি পেয়ে যাবেন। এরপরে আপনার কম্পিউটারে ইনস্টল থাকা ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপে এসে লগ আউট করে পুনরায় যদি লগ ইন করেন তবে ট্রিয়ালের সুবিধা পেয়ে যাবেন এবং লগ ইন করার পরে বেটা অ্যাপস অপশনে আসলেই দেখতে পাবেন ইনস্টল করা অপশনগুলো চলে এসেছে। এখান থেকে আপনি ফটোশপ বেটা অ্যাপটি ইনস্টল করে নিন। আমার কম্পিউটারে এটা অলরেডি ইনস্টল করা আছে, বিধায় এখানে ওপেন বাটন দেখাচ্ছে। আপনার কম্পিউটারে ফটোশপ বেটা অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে সরাসরি ওপেন বাটনে ক্লিক করে বা স্টার্ট মেনু থেকে ফটোশপ বেটা অ্যাপে ক্লিক করে অ্যাপটি চালু করতে পারবেন। আমরা ফটোশপ বেটা অ্যাপটি চালু করছি। ফটোশপ বেটা অ্যাপটি চালু হয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সাধারণ যে ফটোশপ সফটওয়্যার, এই ইন্টারফেসটাও সেটার মতোই, অর্থাৎ ফটোশপের সব কিছুই এখানে আছে। বাড়তি হিসাবে এই অ্যাপে যোগ করা হয়েছে জেনারেটিভ ফিল অপশন। চলুন আমরা ব্যবহার করে দেখি জেনারেটিভ ফিল আসলে কিভাবে ব্যবহার করে। এর জন্য প্রথমে আমি আমার কম্পিউটার থেকে একটা ছবি ফটোশপে ওপেন করব। ছবিটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট টুলবারের মতো চলে এসেছে। সিলেক্ট সাবজেক্টটি ক্লিক করে এক ক্লিকে আপনার ছবির সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন বা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এক ক্লিকেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেটা করতে আগে অনেক সময় ব্যয় হতো সেসব কাজ এখন এক ক্লিকের মাধ্যমে ফটোশপে করা সম্ভব। কিন্তু আমরা দেখব আরও বড় কিছু, সেটা হলো জেনারেটিভ ফিল। জেনারেটিভ ফিল ব্যবহার করতে হলে আমাদের প্রথমে একটি সিলেক্ট টুল নিতে হবে। আমরা নিতে পারি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা ইলিপটিক্যাল মার্কিউ টুল অথবা লেসো টুল, অর্থাৎ যে টুলগুলো ছবির কোনো অংশ মার্ক করা বা সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এই টুলটি নিয়ে ছবির কোনো অংশ সিলেক্ট করলেই দেখবেন জেনারেটিভ ফিল অপশনটি চলে এসেছে। জেনারেটিভ ফিল বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করা অংশে কি চাই সেটা লিখে দেব। যেমন আমি এখানে যা চাই সেটা লিখে দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলেই ফটোশপ কিছুক্ষণ প্রসেসিং করবে এবং আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনার ছবির মধ্যে হাজির। এবং এটা শুধু একটা নয়, এর একাধিক ভেরিয়েশনও তৈরি করবে। এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি সিলেক্ট করতে পারেন। এভাবে আপনি আপনার ছবি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার যে কোনো সাধারণ ছবিকে অসাধারণ করে ফেলতে পারবেন খুব সহজেই। শুধু তাই নয়, যদি আপনি চান আপনার ছবিকে আরও বিস্তৃত করতে বা বড় করতে, অর্থাৎ এক্সপ্যান্ড করতে, তাহলে সেটাও করতে পারবেন এই এআই ব্যবহার করে। প্রথমে ক্রপ টুল সিলেক্ট করে যে অংশটি বড় করতে চান সেটা এক্সপ্যান্ড করুন। তারপরে জেনারেট বাটনে ক্লিক করুন। কিছুটা সময় প্রসেসিং হবে, তারপরে আপনার ছবি এআই এর মাধ্যমে এক্সপ্যান্ড হয়ে যাবে। ভেরিয়েশনের মধ্যে থেকে পছন্দ মতো ভেরিয়েশনটি বেছে নিন। যদি এগুলো পছন্দ না হয় তবে পুনরায় জেনারেটে ক্লিক করে আরও ভেরিয়েশন তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ফটোশপের এই জেনারেটিভ ফিল ফিচারটি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।